তো বন্ধুরা, আমার হাতে যে মার্কারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেডলিফ মার্কার, এবং এই মার্কারটি আমি এইমাত্র কিনে এনেছি। এটি আসল নাকি নকল, এবং আসল নকল চেনার উপায় কী, এসব নিয়ে এখানে একটু আলোচনা করব, এবং এটার পারফরমেন্স ওভারঅল সেটা নিয়ে আমি আলোচনা করব। তো বেসিক্যালি রেডলিফ মার্কার আমি এর আগেও ব্যবহার করেছি। আমি নীল, লাল, সবুজ এবং কালো এই চারটা কালারই ব্যবহার করেছি, এবং ওগুলির এক্সপিরিয়েন্স অসাধারণ। লালটা বাদে, লালটার ক্ষেত্রে আমার বেশ বাজে এক্সপিরিয়েন্স পেয়েছিলাম। বাট আজকে যে মার্কারটা কিনেছি, এটা কেনার পর আমি হতাশ। এটা পুরো ইনট্যাক্ট ছিল, পলিথিন ছিঁড়ে আমি এটা বের করলাম, ইনট্যাক্ট মার্কার। আমি ভাবলাম সব কিছু ঠিকই আছে, বাট ওইখানে ইনট্যাক্ট জিনিসটা খোলার পরেই আমি বুঝতে পারলাম যে না, আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। যে দেখতে পাচ্ছেন এখানে রেডলিফ মার্কার, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের। এই যে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, খুব সুন্দর একটা আওয়াজ। এই যে আমি এখানে ইয়া করছি, তো এই জিনিসটা একটা প্রিমিয়াম লুকের জন্যই আমি এটা এত টাকা দিয়ে কিনেছি। এটার দাম হচ্ছে সত্তর টাকা নিয়েছে আমার থেকে, এবং তারা বলেছে এটা হচ্ছে রিয়েল মার্কার। এবং এ দেখতে পাচ্ছেন রেডলিফ 737। মূলত আমি যে কারণে এটা কিনেছি সেটা হচ্ছে এটার যে স্মেলটা, যে অ্যালকোহলিক স্মেলটা, অনেকটা নেইল পলিশের মতো, সেটার সেই স্মেলটার জন্য। এটা অনেক সুন্দর স্মেল, বাট আমি এটা খোলার পর খুবই হতাশ। এটাতে তেমন কোনো স্মেল আমি পাইনি, যেটা বাস্তব কথা আমি সেটাই বলছি। এই মার্কারটা দেখতে সম্পূর্ণ রেডলিফ হলো, আমার মনে হয় এটা নকল। এবং নকল কেন মনে হচ্ছে, প্রথমত এটার গন্ধটা রেডলিফের মতো নয়। যদিও এটা নিপ হতে শুরু করে সব কিছু রেডলিফের মতো দেখা যাচ্ছে, বাট এবং প্রিমিয়াম লুকও পাওয়া যাচ্ছে, প্রিমিয়াম ফিলও হচ্ছে এটা ধরার পরে, কিন্তু এটা আমার কাছে রেডলিফ মনে হচ্ছে না, রেডলিফের রিয়েল মার্কার মনে হচ্ছে না। প্রথমত এটার গন্ধটার জন্যে, এটার গন্ধ সাধারণ টিপিক্যাল মার্কার যেমন সিগনাফ্লু অথবা ডলারের মতোই শোনা যাচ্ছে, অথবা বলতে পারেন এই যে এখানে ম্যাটাডোরের যে মার্কারটা আছে, মার্কো, এটার মতোই মূলত গন্ধটা। এটার মধ্যে মানে আমি ওই যে প্রিমিয়াম যে একটা গন্ধ আছে, ওই গন্ধটা আমি পাইনি। অ্যালকোহলের যে আলাদা ধরনের যে অ্যালকোহল তারা ব্যবহার করে, ওই গন্ধটা মূলত আমি পাই নাই। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমত এই গন্ধটার কারণে আমার সন্দেহ হচ্ছে এটা হয়তো বা আসল নাও হতে পারে। দ্বিতীয়ত যেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে এটা টিপের ডিজাইনটা, এটা ক্যাপের ডিজাইনটা। এই যে আপনাদেরকে দেখাই ক্যাপটা, এই যে ক্যাপের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, এই যে আলোর এখানে পড়ার কারণে, এই যে দেখুন দুটো লাইন এভাবে চলে গেছে, দুটো লাইন এভাবে চলে গেছে। এবং এ সাইড থেকে একটু দেখুন আপনারা, দেখতে পাচ্ছেন তো কীভাবে সমান্তরালভাবে গোল করে চলে গেছে। বাট রেডলিফ এরকম না, আমি আগে যে রেডলিফগুলি ব্যবহার করেছি, অরিজিনাল রেডলিফগুলি যে ব্যবহার করেছি সেগুলি এমন ছিল না। সেগুলির ক্ষেত্রে উপরের এই জায়গাটা একটু মোটা ছিল, এই যে এই জায়গাটা সামান্য একটু মোটা ছিল, এবং 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 এখানে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটা এমন ছিল না, এটা মিশানো ছিল। এই যে এই জায়গাটা মিশানো ছিল, এরকম দুইটা দাগ ছিল না, এই জায়গাটা সম্পূর্ণভাবে ফিল আপ করা ছিল। দুটো দাগের মাঝখানে যে গ্যাপটা দেখছেন, এই জায়গাটা সম্পূর্ণভাবে ফিল আপ করা ছিল। তো এই দিক থেকে বলতে গেলে আমার এই দুটো কারণে আমার এটা রিয়েল রেডলিফ মনে হচ্ছে না, এবং বাকিটা আমি বলতে পারবো না, আল্লাহ ভালো জানে আর দোকানদারই জানে। যদি সে আমাকে ঠকায় থাকে তাহলে অবশ্যই আমি চাবো যে সে এটা শাস্তি পাক, এবং অফকোর্স আমি ওই দোকান থেকে আর জীবনেও কোনো কিছু কিনবো না, কারণ আমি যে রেডলিফ চেয়েছিলাম, আর হোক আসল হোক নকল, নকল রেডলিফ যদি ওরকম হয়, ওরকম প্রিমিয়াম হয়, তাহলে আমি নকলটাই চাই। বাট এই যে দেখুন এই মার্কাটা আমার পছন্দ, মূলত আমি আবার বলে রাখি যে এত দাম দিয়ে, এটা যে দাম 70 টাকা, এই দাম দিয়ে আমি এই যে সিগমা ফ্লুর কিনতে পারি। সিগমা ফ্লুর ক্ষেত্রে কালিটাও আমার ভিজিবল, এই যে দেখুন কালিটা, আমি দেখাবো কীভাবে, আমি একটু দেখাই। এই যে দেখুন সিগমা ফ্লুয়ের ক্ষেত্রে কালিটা কিন্তু ভিজিবল, এই যে দেখা যাচ্ছে কিন্তু কতটুকু কালি দিয়েছে। তারা সিগমা ফ্লু কখনো আপনাকে ঠকাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি রিয়াল মার্কার হয়, কারণ তারা এটা একটা লিকুইড মার্কার, কালিটাও তারা শো করে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কালি কতটুকু আছে আমি এটা দেখতেও পাচ্ছি। কিন্তু আমি যদি রেডলিফের বেলায় জিনিসটা দেখাতে যাই, রেডলিফের বেলায় এরকম কিছুই দেখা যায় না। এখন আমি এটা একটু খুলি, খুলে একটু দেখার চেষ্টা করি ভিতরে কেমন এটা। এই যে ওয়েট, একটু ওয়েট এ মিনিট,
এই যে দেখুন, এটা কখনো রেড লিফ হতে পারে না, এইটা কখনো রেড লিফ হতে পারে না, আমি শিওর এটা নকল, রেড লিফ কখনো এমন হবে না। আমি ইউজ করেছি রেড লিফের, এখানে ওই যে আমরা নার্সারিতে গিয়ে যেরকম ইয়া কিনে না ওরকম থাকতো, নার্সারিতে গিয়ে যেরকম আমরা গাছ কিনি, হ্যাঁ ওইখানে যে পলিথিনটা ব্যবহার করে যেটা মনে হয় অনেকগুলি ছিদ্র থাকে, রেড লিফেরটা ওরকম ছিল। বাট এটার ক্ষেত্রে আমি দেখতেছি সাধারণ টিপিক্যাল মার্কারের মতোই এটা রয়েছে, অর্থাৎ এটা কখনোই রেড লিফ না, এটা সম্পূর্ণ নকল একটা রেড লিফ মার্কার, এবং আমি এটা এখানে প্রুফ করে দিয়েছি। এটা সাধারণ মার্কারের মতোই আপনার এই যে এগুলি খুললে আপনারা সেম ধরনের পলিথিনের একটা ইয়া দেখতে পাবেন, যেটা ভিতরে কালি আছে, এই যে সাধারণ ম্যাটারোরে, বাট রেড লিফের না, রেড লিফ ডিফারেন্ট, এবং এটা সম্পূর্ণ সাধারণ জেনারেল মার্কার এবং নকল মার্কার, এটা সম্পূর্ণ রেড লিফের নকল ভার্সন। তো রেড লিফের নকল এটা কীভাবে চিনবেন, সবার আগে আমি বলবো যে অবশ্যই ইনট্যাক্ট অবস্থায় আপনাকে এটা দেখতে হবে। ইনট্যাক্ট অবস্থা আপনি এই জায়গাটা দেখবেন, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো, এই জায়গাটা খেয়াল করবেন যে এই জায়গাটা ফিল আপ করা আছে কিনা, ক্যাপের এই অংশটুকু ফিল আপ করা আছে কিনা, হ্যাঁ ফিল আপ করা আছে কিনা ওইটা দেখবেন। আর এই যে ক্যাপের এই জায়গাটা এভাবে সমান্তরাল থাকার কথা না। যাই হোক, এই ক্যাপ দেখে হচ্ছে কি আপনার ফার্স্ট ইম্প্রেশন আপনি বুঝতে পারবেন যে এটা আসল নাকি নকল। দেন তারপরে আপনাকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি এটা ইনট্যাক্ট অবস্থা থেকে উত্তরণের পর, অর্থাৎ খোলার পরে আপনি এটা গন্ধ দেখবেন, গন্ধটা ওই যে নেইল পলিশের মতো কিনা, ওই যে রেড লিফের যে একটা প্রিমিয়াম স্মেল আছে ওইটার মতো কিনা, ওইটা যদি না পান তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি হয়তোবা নকলটা কিনেছেন, তারা যত কথাই বলুক। তারপরে আরেকটা জিনিস করতে পারেন, যেটা আমি বললাম যে এটা খুলে দেখবেন, এবং খুলে